এইখানে আমার সবথেকে ছোট কোনটা? এখানে আমার সবথেকে ছোট 24। তাহলে এখানে আমার 24টা চলে আসবে, 24 আমার এখানে চলে আসলে কত হয়? 24। এখন এখানে আমার যেহেতু 24 কি ডিডি থ্রি উইং কিউ থেকে বেরোয় যাচ্ছে, মানে কি এখান থেকে আমার বেরোয় যাচ্ছে, তাহলে এখানে টি থ্রি, এখানে কত কোনটা আসবে? তাহলে 2 আসবে, এখানে 2 কাটা চলে যাবে। এখানে তখন আমার একটা থাকতেছে, লোডার কিউতে থাকতেছে না, লোডারে একটা থাকতেছে, আর উইং কিউতে আমার কোনটা? দুইটা থাকতেছে, এবং এখানে আছে উইং এ একটা থাকতেছে, এখানে থাকতেছে কোনটা? ডিটি ফোর থাকতেছে, এবং DT5। তো এখানে আমার কোনটা আসবে? ইএল ইন লোডার 25 DT6। এখন যেহেতু চলে গেল, দেখুন এল কিউতে 72 DT1 এল কিউ, এরপরে বেরোতে হলো কোনটা? DT3। তাহলে 3-র জন্য কত? 100, আর ছিল কত আগে আমার? 24। 100 যোগ 24 আমার আছে, আর 100 হলো আমার DT3। 100 কিসের জন্য? কারণ ট্রাভেল টাইম। আর এখন আমার এই মুহূর্তে লোডারে কোনটা আছে? উইং কিউতে 2। তাহলে উইন কিউ কত আছে? 24 যোগ 12, এটা কি? DT2। আচ্ছা, তো এরপরে আসি, দেখতেছি এটা 25, এটা 72, এখানে 124, 12, 36, তার মানে এটা আমার ছোট। তাহলে ডিটি কত আসবে? 25 আসবে। তো এই মুহূর্তে আমার কি, আমার বিএল কত হবে? এই মুহূর্তে আমার কি একটা কাজ করতেছে, সো 24, 20 আগেরটা বাদ দিয়ে দিই, তাহলে একটা যেহেতু কাজ করছে, কয়েক মিনিট কাজ করছে? 4 মিনিট। তাহলে সরি, 20 40-এর আর সাথে 4 যোগ সেকেন্ড কাজ 44 এসে লোডারে নাই, যেহেতু 6 বেড়ে গেল, এখানেও নাই, তাহলে এখানে আমার কাছে 3-1, এখানে নাই, এখানে থাকতেছে DT4 DT5 DT6, এখানে আমার হচ্ছে 25, কয় সেকেন্ড কাজ করছে? 1 সেকেন্ড। তাহলে 25 50, সরি, 20 40-এর আর সাথে 4 যোগ সেকেন্ড কাজ 44 এসে, তাহলে এখানে কি 1 সেকেন্ড কাজ করছে? 44-এ রাখে 45। এখন এখানে কে কে আসছে? মানে এটা বের হয়ে গেল, তাহলে ইন উইং 36 DT2 এল কিউ 72 DT1 এল কিউ 124 DT3, এর মধ্যে আমার ছোট কোনটা? 36 ইন উইং থেকে 36, এখান থেকে 36 চলে আসলো, এখানে নাই, এখানেও নাই, এখানে তখন 2টা, এখানে 1টা, কারণ কি উইং থেকে বেরো যাচ্ছে, উইং থেকে বেরো যাওয়া মানে কি এখান থেকে বের হয়ে যাওয়া, এখান থেকে 2টা বের হয়ে গেল, তাহলে কি 4 আসবে? তাহলে T4 এখানে হবে, এখান থেকে 4টা কাটা যাবে, এখানে 6টা পরের বার চলে আসছে, তাহলে আমার এখানে কাছে DT5 DT6 এন্ড উইং। এন্ড উইং এ কোনটা থাকবে? এন্ড উইং এ থাকবে আমার DT4। DT4 এর জন্য আমার কত হবে? 36 টাইম, ক্লক টাইম, এবং এর জন্য ভ্যালু 16, এটা DT4। এল কিউ আছে কি? 72 DT1 এল কিউ 124 DT3 এল কিউ
36 যোগ এই মুহূর্তে বের হলো কোনটা, DT2 কত, 40। তাহলে 40 আমার ট্রাভেল টাইম DT2 এর জন্য। আচ্ছা এখানে 36 হচ্ছে কি, আমার লোডার বিজি, এখন বিএলএ কোনো কোনোটাই নাই, তাহলে সেম টাইম থেকে যাবে 45। আর এগুলো সব ঠিক, মিনিমাম ভ্যালু কত, 36 আর 16, 52, 72, তার মানে এটা আসবে DT4, 52, এখানে না এখানে একটা, এখানে একটা DT4 বেড়ে গেল, তাহলে DT5 আসবে, এখানে DT6 থাকবে, তাহলে EW 52 যোগ 12 DT5, 52 ক্লক টাইম এবং এর জন্য 12 LQ, 72 DT1 LQ, 124 DT3 LQ, 36 আর 40 কত হয়েছে, 76 DT2 LQ, 52 যোগ 40, এটা কি বের হলো কোনটা, আমার DT4। তাহলে আমার এখানে হচ্ছে আমার বিজি স্কেল 52, আর আমার যেহেতু লোডারে নাই তাহলে 45। তো এইগুলোর মধ্যে ছোট কোনটা, 52 আর 12 64, বাকি 72 এগুলো বেশি হবে, তাহলে 64 আমার এখানে আসবে ক্লক, তাহলে এটাও আমার 64 হয়ে যাবে, এবং এটা তো যেহেতু নাই তাহলে সেম থেকে যাবে 45। এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে একটা নাই, নাই এখানে, তখন কি এটা বের হয়ে যাচ্ছে DT5, এটা আমার বের হয়ে গেল, তো এল কিউ দেবে এখন EW 64 যোগ 16, এটা কাজ জন্য DT6 এল কিউ 72 DT1 LQ 124 DT3 LQ 76 DT2 LQ 92 DT4 5 LQ হবে LQ 64 যোগ 80 DT5, এখান থেকে আমার লোয়েস্ট কোনটা, 72 DT5, এখানে নাই, এখানে একটা, কারণ কি আমার ডেটা তো এল কেউ আবার টাইম অ্যারাইভাল করে, আমার যেহেতু এখানে কোনো জায়গার আমার কোনো জ্যাম নাই, মানে সরাসরি সে লোডার এসে জমা হবে, তাহলে এখানে আসছে DT1 একটা, এখানে নাই, এখানে একটা আছে, এখানে নাই, এখানে নাই, লোডার কোন উঠেছি কোনো কিউতেই আমার কোনো ট্রাক নাই। আচ্ছা তো এই মুহূর্তে আমার 72 হবে বিজি স্কেল, 45 হবে আমার লোডার, সরি লোডার বিজি। আচ্ছা এখান থেকে বের হলো 72, তাহলে ALQ 76 DT2 ALQ 92 DT4 ALQ 124 DT3 LQ 64 এর 80 144 DT5 এন্ড লোডার, লোডার কোনটা আছে আমার DT1,
72 যোগ 10 ডিটি 1 কুইন কিউতে আছে 64 আর 16 80 ডিটি 6। আচ্ছা তো এই মুহূর্তে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা এখন? এলকিউ 76, 76 চলে আসলো, তাহলে লোডারে হলো আমার দুইটা এবং এখানেও একটা, তাহলে এখানে আছে 76, এখানে 45, যেহেতু দুইটা কাজ করছে কয়, তো একটা কাজ করছে কত, 76 মধ্যে 4, 72 বাদ দিলে 4, 4 আর 45 49। EW 80 DT 6, এটা হয়ে গেল, বাকি থাকছে এগুলো ALQ 92 DT 4, ALQ 124 DT 3, ALQ 144 ডিটি 5, ALQ সরি এন্ড লোডার হবে, এন্ড লোডার কে আসতেছে তখন বের হলো ডিটি 2, 76 যোগ লোডার 10 কি ডিটি 2, 1 2 3 4 5 আরেকটা বাদ, এটা ডিটি 1, ইএল না এটা উইং, ইএল কত, 72 10 82 ডিটি 1। এরপর এবার কি হবে আমার, এটা 80 যেহেতু নিম্ন এটা বের হয়ে যাবে, তার মানে কি আমার টোটালটা বের হয়ে গেল, এখন আবার কি ফার্স্ট দিয়ে শুরু হবে, স্যার ডাম ট্রাক নিয়ে কাজ করছে তার কাজগুলো ফলাফল শেষ হয়েছে, লাস্টে কি আমাদের 80 সেকেন্ড, 80 মিনিট পর্যন্ত কাজ করতে বলছে, 80 মিনিট, তো 80 পর্যন্ত আমরা কাজ করেছি দেন শেষ। তো এখন এই মুহূর্তে আমাদেরকে বাইর করতে হবে কি যে অ্যাভারেজ লোডার ইউটিলাইজেশন এবং অ্যাভারেজ স্কেল ইউটিলাইজেশন, এই লোডারে কতক্ষণ কাজ করছে এবং লোডারে এই স্কেল কতক্ষণ কাজ করছে এটা বাইর করবো। তো যদি বাইর করি অ্যাভারেজ লোডার ইউটিলাইজেশন লোডার, লোডার কয়টা আসলে আমার দুইটা, আমার টোটাল লোডারের টাইম লাগছে কত, লোডার বিজি, লোডার বিজির জন্য টাইম ছিল আমার 49, তাহলে আবার 49 ভাগ 2, কারণ আমার প্রত্যেকটা জন্য বাইর করবো যেহেতু দুইটা লোডার আছে আমার, তো 49 ভাগ 2 তাহলে সিঙ্গেল হয়ে গেল, এখন কত ভাগ করবো, 76 ক্লক পর্যন্ত আমি কাজ করেছি 76 মিনিট, তো 76 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমার হবে, তো আমরা ভাগ করে দেখি 49 ভাগ 2 ভাগ 76, তার মানে আমার রেজাল্ট আসতেছে 0.322, এটা অ্যাভারেজ লোডার ইউটিলাইজেশন। এবার স্কেল ইউটিলাইজেশন কি হবে, 76 ভাগ 76, কারণ কি আমার যে 76 পর্যন্ত আমার স্কেল বিজি ছিল এবং ক্লক টাইম কত 76, আর আমার স্কেল কয়টা আছে একটা আছে, সেই জন্য আমি এক দিয়ে ভাগ করছি, যে দুইটা থাকতো তাহলে এখানে কি আমি দুই দিয়ে ভাগ করতাম পুরোটাকে। সো এটা ছিল কি আমাদের ড্রাম ট্র্যাক প্রবলেম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।